নমস্কার, আমার নাম সুদীপ্ত ঠ্যাং এবং আমাদের ইউটিউব চ্যানেল দ্য ট্যালেন্টেড গাইসে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত ভাংসি মাতা গড় সম্পর্কে। এই ভিডিওটিতে আপনারা ভাংসি মাতা গড় ভ্রমণের সমস্ত তথ্য পাবেন, যেমন কিভাবে এখানে আসবেন, কখন আসবেন, এলে কী কী দেখতে পাবেন ইত্যাদি সমস্ত কিছু। তাহলে চলুন শুরু করা যাক। ভাংসি মাতা গড় অবস্থিত ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলার সারনাপুরের পরমানন্দ নগরে। এখানে আসার সবথেকে সুবিধাজনক পথ হল ঔরঙ্গাবাদ রেল স্টেশন থেকে অটো ভাড়া করে সোজা পরমানন্দ নগরে। এখানেই অবস্থিত এই মন্দির। এছাড়া আপনারা নাগপুর, ঔরঙ্গাবাদ, মুম্বাই হাইওয়ে দিয়ে এখানে আসতে পারবেন। এখন আমরা অটোতে করে ভাংসি মাতা গড়ের দিকে যাচ্ছি। দূরে পাহাড়ের ওপরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, আমরা সেখানেই যাব। এই স্থানে কোনো রকম পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায় না, তাই আপনারা অবশ্যই অটো রিজার্ভ করে এখানে আসবেন। এখানে আসার সবথেকে সুবিধাজনক সময় হলো সকালবেলা, তখন রোদ থাকে না এবং আবহাওয়া খুব ভালো থাকে। এখন আমরা এসে পৌঁছেছি পাহাড়ের কাছে। এই পাহাড়ের পাশে অবস্থিত স্বামী পরমানন্দ গুরুজি মহারাজ আশ্রম। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে আপনারা এই আশ্রম ভ্রমণের সমস্ত তথ্য দেখে নিতে পারবেন। এখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। এখন আমরা পাহাড়ের নিচে প্রান্তে আছি। এখান থেকেই শুরু হচ্ছে মন্দিরের কাছে যাবার সিঁড়ি। চলুন এই সিঁড়িগুলি দিয়ে ওপরে ওঠা যাক। কিছুটা ওঠার পর দেখুন কেমন লাগছে পাশের জায়গাগুলিকে। দূরের দিকে দেখলে বুঝতে পারবেন এই স্থানটি পাহাড়ে ঘেরা। এখন আমরা প্রায় অর্ধেক পথ চলে এসেছি। এখান থেকে দেখে নিন দূরের স্থানগুলিকে।
ওপরে ওঠার কিছুটা আগে এখানে আছে পাথর কেটে তৈরি করা গুহা। এখন আমরা এসে পৌঁছেছি পাহাড়ের একদম উপরে। দেখে নিন এখানকার কিছু দৃশ্য। এখানে শুধুমাত্র একটি দোকান আছে। পানীয় জল, বিভিন্ন রকমের ঠান্ডা পানীয়, বিস্কুট, মন্দিরের পূজা দেবার সমস্ত রকম সামগ্রী আপনি এখানে পাবেন। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এটাই হলো ভাংসি মাতা মন্দির। দেখে নিন মন্দিরটিকে বাইরে থেকে কেমন লাগছে। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। ঠাকুরের মূর্তিগুলি আছে নিচের গুহার মধ্যে, চলুন সেগুলি দেখে নেওয়া যাক। আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন। Thank you.
এখানে মাঝের মূর্তিটি হলো ভাংসি মাতার, তার ডান দিকে ছবিটি হলো স্বামী পরমানন্দ গুরুজি মহারাজের এবং বাম দিকের মূর্তিটি হলো বজরং বলির। এখন আমরা পাশের জায়গাগুলি দেখছি। আগে রাজা মহারাজাদের সময়ে গোপনে থাকার জন্য অনেক সুরঙ্গযুক্ত গুহা তৈরি করা হয়েছিল, এটি সেগুলির মধ্যে একটি। বর্তমানে বৃষ্টির জলে সেগুলি ভর্তি হয়ে রয়েছে। চারিপাশটিকে কেমন লাগছে একবার দেখে নিন। এখন আমরা পাশের একটি গুহার মধ্যে ঢুকছি। গুহার সামনের এই অংশ থেকে বাইরের সমস্ত কিছু দেখা যায় এবং গুহার এই অংশ থাকার জন্য যেগুলি এখনো পর্যন্ত শুকনো অবস্থায় আছে। এখন আমরা চলে এসেছি পাহাড়ের একটি ঢালের দিকে। দেখে নিন এখানকার কিছু দৃশ্য। এই পাহাড়ের অন্যদিকে রয়েছে আরেকটি গুহা। এখন আমরা সেটির দিকে যাচ্ছি। এই গুহাটি সম্পূর্ণ জলে ভরা এবং সূর্যের আলো এখানে না পৌঁছানোর জন্য এই জল খুবই ঠান্ডা। এই জলে নাবলে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। জলে ভর্তি এই গুহার মাঝের অংশে রয়েছে একটি ভগবানের মূর্তি। দেখুন, আমার কিছু বন্ধু সেই দিকে যাচ্ছে। ভাংসি মাতা গড় ভ্রমণ এখানেই শেষ। আপনারা যদি চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। খুবই শান্ত এই পরিবেশ, আপনার অবশ্যই ভালো লাগবে। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেখে নিতে পারেন এই পাহাড়ের পাশে অবস্থিত
স্বামী পরমানন্দ গুরুজি মহারাজ আশ্রম ভ্রমণের একটি ভিডিও এবং সাই বাবা মন্দির ভ্রমণের আরেকটি ভিডিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে আমাদের কমেন্ট করে জানান। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্ট করে জানান আমাদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটিকে লাইক করবেন। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধু ও প্রিয়জনদের সাথে যাদের সঙ্গে আপনি এখানে বেড়াতে আসতে চাইছেন। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন।